এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় একটি রুমে বয়স্ক দুইটি কাপল থাকে। সেখানে থাকা মহিলাটি তার হাজব্যান্ডকে দেখতে থাকে আর হঠাৎ করে তার হাজব্যান্ডের মাথা থেকে টেন্টিকাল বের হয়ে আসে আর টেন্টিকালের ভেতর থেকে অনেকগুলো চোখের টেন্টিকাল বেরিয়ে আসে এবং তার হাজব্যান্ড তার পুরো মাথা খেয়ে ফেলে। তো হ্যালো গাইজ, আজ থেকে আমরা নতুন একটি অ্যানিমেল এক্সপ্লেন করব যেটার নাম প্যারাসাইট দি ম্যাক্সিম। তো এপিসোডের শুরুতে আমাদের একটি ছেলেকে শুয়ে থাকতে দেখানো হয়। ছেলেটির নাম শিনিচি। শিনিচি ঘুমের মধ্যে কিছু একটার আওয়াজ শুনতে পাই। শিনিচি বলে, কি হওয়ার ছিল না? আবারও একটি আওয়াজ আসে। সেই আওয়াজটি বলে, তুমি চুপ করো। এটা শুনে শিনিচি ঘুম থেকে উঠে যায় এবং তার চশমা পরে দেখে সেখানে কেউ নেই। তারপরে শিনিচি রেডি হয়ে খাওয়া দাওয়া করার জন্য চলে আসে। শিনিচিকে দেখে তার বাবা মজা করে বলে, তুমি কি সেই প্যারাসাইটকে আবারও দেখেছো? শিনিচি বলে, না, কিন্তু কেন জানি আমার হাত অবেশ হয়ে আসে। তার আম্মু বলে, কারণ তুমি তোমার হাতে হেডফোন পিছিয়ে রেখেছিলে। তারপরে শিনিচি কফি খেতে লাগে। তখনই সেখানে একটি মাকড়সা চলে আসে আর শিনিচি সেই মাকড়সাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তার আম্মু তাকে বলে, তোমার সেই প্যারাসাইটের ভয় কবে যাবে? তারপরে শিনিচি তার স্কুলে যেতে থাকে আর পিছে থেকে শিনিচির ফ্রেন্ড মোরোনো তাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে আর সে যখনই তাকে পিছে থেকে সারপ্রাইজ দিতে যাবে তখনই শিনিচি তার হাত ধরে ফেলে। কিন্তু সে এটা জানতো না যে মোরোনো তার পিছে আছে। তারপরে শিনিচি পিছে তাকিয়ে দেখে মোরোনো দাঁড়িয়ে আছে আর সে মোরোনোকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ সে জানতো না যে মোরোনো তার পিছে দাঁড়িয়ে আছে। মোরোনো তার রিয়্যাক্ট দেখে বলে, তোমার এমন করার কোনো দরকার নেই, আমি জানি তুমি আগে থেকে জানতে যে আমি তোমার পিছে আছি। শিনিচি বলে, একদমই না, আমি জানতাম না যে তুমি আমার পিছে আছো। আর সে এগুলা বলতে বলতে ভুল করে মোরোনোর বুকে হাত দিয়ে দেয় আর এটা দেখে মোরোনো শিনিচিকে একটি থাপ্পড় দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় আর থাপ্পড় খাওয়ার কারণে শিনিচির চশমা নিচে পড়ে যায়। তখনই সেখানে শিনিচির আরেকটি ফ্রেন্ড চলে আসে এবং তার চশমা তুলে বলে, সবকিছু ঠিক আছে? শিনিচি বলে, আমার সাথে কি হচ্ছে আমি কোনো কিছু বুঝতে পারছি না। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি তার ক্লাসরুমে থাকে এবং তার ক্লাস চলাকালীন সে বেঞ্চের নিচে তার ফোন রেখে ফোন চালাতে থাকে আর তার ক্লাসমেট সেটি দেখে ফেলে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের পাঁচটি সিন দেখানো হয়। শিনিচি রাতে হেডফোন কানে দিয়ে শুয়ে থাকে। তখনই তার কানের কাছে একটি প্যারাসাইট আসে এবং তার কানে ঢোকার চেষ্টা করে কিন্তু তার কানে হেডফোন থাকার কারণে সেই প্যারাসাইট তার কানে ঢুকতে পারে না। সেই জন্য সে তার নাকের কাছে চলে আসে নাকের সাহায্যে ভেতরে ঢোকার জন্য। কিন্তু নাকের কাছে আসার কারণে শিনিচির হাসি চলে আসে আর শিনিচি হাসি দেওয়ার পরে দেখে তার সামনে একটি প্যারাসাইট আছে কিন্তু সে মনে করে সেইটি একটি পোকা। সেই জন্য সে সেটাকে মারার জন্য বই হাতে নিয়ে নেয় কিন্তু সেই প্যারাসাইটটি সেখান থেকে পালিয়ে যায়। শিনিচি পিছে ঘুরে দেখে সেটি তার কম্পিউটারের কিবোর্ডের উপরে আছে। এটা দেখে সে তাকে মারার জন্য যাবে। তখনই সেই প্যারাসাইটটি শিনিচির হাতের ভেতরে ঢুকে যায় আর হাতের সাহায্যে সেটি তার ভেতরে ঢোকার চেষ্টা করে। এটা দেখে শিনিচি তার হাতে হেডফোন পিছিয়ে দেয় এবং তাকে উপরে যাওয়ার থেকে আটকাই। সেই কারণে সেই প্যারাসাইটটি তার ভেতরে ঢুকতে পারে না আর তার চিল্লানোর আওয়াজ শুনে তার বাবা মা তার রুমে চলে আসে আর সে তাদেরকে বলে, আমার হাত ফুটো করে একটি পোকা আমার হাতের ভেতরে ঢুকে গিয়েছে। এটা শুনে তার বাবা তার হাত দেখে কিন্তু তার হাতে কোনো ফুটোই নেই। এটা দেখে তার বাবা তাকে বলে, তুমি কি কোনো নেশা করেছো? তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়। সেখানে শিনিচি মনে মনে ভাবতে থাকে, সেই পোকাটি কি এখনো আমার হাতের ভেতরেই আছে? আর তখনই তার ক্লাসমেট তাকে আওয়াজ দেয় আর শিনিচি দেখে তার সামনে তার স্যার দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি তার বাসায় যেতে থাকে আর যেতে যেতে দেখে একটি ছোট বাচ্চার বল রাস্তায় চলে আসে আর সেই ছোট বাচ্চাটি বলের পিছু করতে করতে রাস্তায় চলে আসে। সেই রাস্তা দিয়ে তখন একটি গাড়ি চলছিল, গাড়িটি বাচ্চাটিকে মেরে দেবে। তখনই শিনিচি সেখানে চলে আসে এবং তার হাত দিয়ে সেই গাড়িটিকে থামিয়ে দেয় এবং সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। শিনিচি তার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতের ভেতর থেকে একটি চোখ বেরিয়ে এসেছে। সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার বাসায় চলে আসে। এসে সে একটি চাকু নিয়ে তার হাতে আঘাত করার চেষ্টা করে কিন্তু যখনই সে তার হাতে আঘাত করতে যাবে তখনই হাতের ভেতর থেকে দুইটি চোখ, হাত এবং অদ্ভুত ধরনের মুখ বেরিয়ে আসে আর সেই মুখটি কথা বলার চেষ্টা করছিল। শিনিচি এগুলা দেখে হাসতে লাগে এবং হঠাৎ করে সে তার হাতে আঘাত করার চেষ্টা করে কিন্তু তার প্ল্যান ফেল হয়ে যায় এবং সেই প্যারাসাইটটি তার চাকুটি ধরে ফেলে এবং সেটি ভেঙে ফেলে ছাদের দিকে ছুড়ে মারে। ছুড়ে মারার পরে প্যারাসাইটটি বলে, শিনিচি তুমি কি আমাকে কথা বলা শিখাবে? আর এটা বলেই সে গায়েব হয়ে যায় আর শিনিচি অনলাইনে সেটা সম্পর্কে খোঁজ করতে থাকে কিন্তু সে কিছুই খুঁজে পায় না। তারপরে সে ডিসাইড করে সে এটা সম্পর্কে কাউকে বলবে না। তারপরে সে ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে দেখে সেই প্যারাসাইটটি বই খুলে মাছের সম্পর্কে পড়ছিল। এটা দেখে সে বলে, তুমি কি করছো? প্যারাসাইটটি বলে, তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি বই পড়ছি। শিনিচি বলে, তুমি আগের থেকে অনেক ভালোভাবে কথা বলতে পারছো। আচ্ছা তুমি কি এলিয়েন নাকি অন্য কিছু? সেই
প্যারাসাইটটি শিনিচির কম্পিউটারের কাছে যায় এবং তার সম্পর্কে খোঁজ করে, কিন্তু সে কোনো কিছু খুঁজে পায় না। সে বলে, এখানে তো আমার সম্পর্কে কোনো কিছুই নেই। প্যারাসাইটটি সেখান থেকে নেমে এসে বলে, আমি অনেক হতাশ, আমি তোমার ব্রেনের কাছে যেতে পারিনি। শিনিচি বলে, তুমি কি এখনো আমার ব্রেনের কাছে যাবে? প্যারাসাইটটি বলে, না, এটা এখন সম্ভব না। শিনিচি বলে, তুমি আমার ব্রেনের কাছে যেতে পারলে কি হতো? প্যারাসাইটটি বলে, তেমন কিছু না, তোমার বডি আগের মতনই থাকতো, কিন্তু তোমার হাতের মতন হয়ে যেত, আমি যা ইচ্ছা তাই করতে পারতাম। শিনিচি বলে, আমার ডক্টরের কাছে যাওয়া উচিত। প্যারাসাইটটি বলে, তুমি এমনটা করলে আমি মারা যাব, তার সাথে তোমার একটি হাত সারা জীবনের জন্য হারাতে হবে। তার থেকে ভালো আমরা একটি ডিল করি, আমি যখন ঘুমিয়ে পড়বো তখন তুমি তোমার হাত নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবে। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি খাওয়া দাওয়া করার জন্য আসে, আর তার বাবা তাকে জানায় শহরে কয়েকদিন ধরে অনেক বেশি মার্ডার হচ্ছে। শিনিচির বাবা খেয়াল করে সেখানে একটি মাকড়সা এসেছে। এটা দেখে সে মজা নেওয়ার জন্য শিনিচিকে দেখায়, কিন্তু সারপ্রাইজলি শিনিচি সেই মাকড়সাকে ধরে জানালা দিয়ে ফেলে দেয়। এটা দেখে তার বাবা মা অনেক অবাক হয়ে যায়। তারপরে শিনিচি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে প্রতিদিন যেই রাস্তা দিয়ে স্কুলে যায় আজকে সে অন্য রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার জন্য অন্য রাস্তা ধরে। আর প্যারাসাইটটি এটি নোটিস করে ফেলে এবং তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? শিনিচি বলে, আমি পুলিশের কাছে যাচ্ছি, আমি তাদেরকে সবকিছু খুলে বলবো। প্যারাসাইটটি বলে, তুমি এমনটা করলে তারা তোমাকে এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে চলে যাবে, আর এর কারণে তোমার জীবন একদম বদলে যাবে। হঠাৎ করে প্যারাসাইটটি জোরে করে বলে, থামো। এটা শুনে শিনিচি ভয় পেয়ে যায় এবং তাকে বলে, তুমি একটু আস্তে কথা বলতে পারো না? প্যারাসাইটটি বলে, আমি আমার মতন আরেকজনকে সেন্স করতে পারছি। শিনিচি বলে, তোমার মতন আরো একজন আছে? প্যারাসাইটটি বলে, আছে। তারপরে তারা সেটার দিকে যেতে থাকে, আর প্যারাসাইটটি শিনিচিকে রাস্তা দেখাতে থাকে। কিছুদূর যাওয়ার পরে একটি জায়গায় গিয়ে প্যারাসাইটটি বলে, আমার মনে হয় সেও আমাকে সেন্স করে ফেলেছে। শিনিচি বলে, সে যদি তার হোস্টের ব্রেন কন্ট্রোল করে ফেলে তাহলে আমাদের বিপদ হতে পারে। প্যারাসাইটটি বলে, হ্যাঁ। এটা শুনে শিনিচি সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু প্যারাসাইটটি তার হাত লম্বা করে একটি পুল ধরে ফেলে এবং শিনিচিকে বলে, আমি জানতে চাই আমার পরিচয় কি, আমি কোথায় থেকে এসেছি, আর এটা করা তোমার জন্য অনেক ফায়দার হবে। এটা শুনে শিনিচি রাজি হয়ে যায় এবং সেটির পিছু করতে থাকে। পিছু করার পরে শিনিচি দেখে সেখানে একটি ডগ রয়েছে, আর সেই ডগটি আরেকটি ডগকে খাচ্ছে, আর সেই ডগটির মুখের জায়গায় টেন্টিকাল রয়েছে। ডগটি তার মুখ আগের মতন করে বলে, অনেক লজ্জাজনক বিষয় যে তুমিও আমার মতন ফেল হয়ে গেছো। আর শিনিচির কাছে যেই প্যারাসাইটটি আছে সেটি শিনিচিকে বলে, তুমি দৌড়াও। এটা শুনে শিনিচি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। পালিয়ে একটি জায়গায় এসে প্যারাসাইটটি বলে, আমরা সেখানে ফাইট করতে পারতাম না, আমরা এখন এখানে ফাইট করতে পারবো। আর সেই দিকে সেই ডগটি তার বডি থেকে পাখা বের করে ফেলে এবং উড়তে শুরু করে। উড়ে যখন তাদের কাছে আসে তখনই শিনিচির প্যারাসাইটটি সেই প্যারাসাইটের উপর হামলা করে দেয় এবং কিছুক্ষণ সেই প্যারাসাইটের সাথে ফাইট করার পরে শিনিচির কাছে থাকা প্যারাসাইটটি সেই প্যারাসাইটের হার্ট বের করে নেয়। শিনিচি বলে, তাহলে এটাই সেই প্যারাসাইটের হার্ট? প্যারাসাইটটি বলে, হ্যাঁ। আর শিনিচি দেখে সেই প্যারাসাইটটি আস্তে আস্তে মারা যাচ্ছে। শিনিচি তার কাছে যায় এবং বলে, তার মানে তোমার মতন আরো অনেক প্যারাসাইট আছে? প্যারাসাইটটি বলে, হ্যাঁ, সে তার ব্রেন কন্ট্রোল করে নিয়েছিল, কিন্তু আমার এক্সপেরিমেন্ট আমাকে ফাইট জিতিয়ে দিয়েছে। শিনিচি মনে মনে বলে, আমি এমন একটি প্যারাসাইটের সাথে কথা বলছি যার মনে কোনো ইমোশন নেই। তো এখানে এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।